afternoon friends, welcome to my channel Simple Life with Namrata. And I will not say that be very like how are you all, because the condition of our country or the condition of our whole world is literally everyone is aware of it. And today I'm going to do this a Bengali vlog. So आशा करी सबाई घर भेतरे आज के लॉकडाउन मन हम पांच ना छ दिन सिक्स डे आज के तो ऑब्वियसली दिनगुलो काटे रात्रे मूवी देखे देरी रात करे शोवा तारपरे देरी करे उठा बिकज आमरा एखन कैजुअली आछि एतटा सीरियस नय सबकिछु ब्यापारटा नेई माने डिसिप्लिन एकटुखानि गड़बड़ हये गेछे এই সেলফ কোয়ারেন্টাইনের জন্য। যাই হোক, এখন বাজে বেলা বারোটা আর এখন আমরা খাচ্ছি একটু একটু করে ম্যাগি, বিকজ ব্রেকফাস্ট একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল, তারপরে ফটাফট লাঞ্চের প্রিপারেশন করতে হবে। তো আজকে চলুন আমি দেখাই যে লকডাউনের টাইমেও কিভাবে নিজেকে খুশি রাখা যায়, কিভাবে নিজের ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যায়। আর দেখতে থাকুন আমার লাইফে কি চলছে। তাহলে বসে গেছি ম্যাগি, সেলফ কোয়ারেন্টাইন এমন ভাবেই হয়ে আছে আর লকডাউনের এমন পরিস্থিতি, সবকিছুই মানে ধীরে ধীরে হচ্ছে, টাইমটা কাটাতে হবে তো, একসাথে তাড়াহুড়ো করে করছি না। বাট হ্যাঁ, ব্রেকফাস্টটা আমরা করি ওটা ম্যান্ডেটরি। এই যে একজন এই উঠেছে, এই হ্যালো বলো, ঘুম থেকে অনেকক্ষণ উঠেই বিছানার মধ্যে শুয়েছিল, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর ছেলেকেও চা মানে বিস্কুট ফিস্কুট খেয়ে নিয়েছে, ও ম্যাগি আজকে মানে ম্যাগি করলাম বিকজ সানডে, একটু এমনিতে এখানে চিকেন মাটন ফিশ কিছুই পাওয়া যাচ্ছে না, আমরা নয়ডা শিফট করে গেছি, এখানে চিকেন মাটন এখন কিছুই পাওয়া যাচ্ছে না, নবরাত্রি চলছে আর এমনিতেও এই অবস্থা পরিস্থিতির জন্য কিছু পাওয়া যাচ্ছে না। তো নর্মালি চলছে, খাওয়া দাওয়া ঠিকঠাকই হচ্ছে, মাছ মাংস বাদ দিয়ে পনির ডিম চলছে আমাদের ঘরে। তো আজকে একটু ভাবলাম একটু খুশি করার জন্য ম্যাগি করে ফেলি, কথা ছিল উপমার কিন্তু ম্যাগি করেছি। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই কনসর বদলে। ঠিক আছে, ও আজকে শাহি পানির বানাবে, আমি আজকে বানাবো উচ্ছে আলু ভাজা। এইভাবে আপনারাও ঘরের মধ্যে কাজটা শেয়ার করে নিন, কারণ হ্যাঁ তো খাওয়া হয়ে গেছে। আর যেটা বলছিলাম যে বারোটায় বলেছি কিন্তু বারোটায় ওঠা হয়নি, উঠেছি 9:15 নাগাদ আর তারপরে ছেলেকে তুললাম। বাই দ্য ওয়ে আমি এটা বলতে চাই, প্রত্যেকটা এই মনে কুড়া এসছে মনে হচ্ছে আসছে, হ্যাঁ আমাদের এখানে কমপ্লেক্সে এখন কুড়াওয়ালা আসছে দেরি করে, ওটাও দেরি করে আসছে। সে যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে প্রত্যেকটা মহিলা মানে যারা ওয়ার্কিং উমেন 30+ মাদার, প্লিজ এক্সারসাইজটা রেগুলার রাখবেন। আমি আগে এটা করতাম না, খুবই মানে একদম মানে সিরিয়াস নিতামই না, বাট যখন আমি দেখলাম যে আমার শরীরের মধ্যে অনেক প্রবলেম আসতে শুরু করলো, হরমোনাল ডিসব্যালেন্স হলো, তো তখন আমাকে সবাই এটা সাজেস্ট করলো যে তুই যোগা স্টার্ট কর বা এক্সারসাইজ। তো এখন আমি যোগাটা করি সকালবেলা, মানে যখনই আমি ঘুম থেকে উঠি, অ্যান্ড ইয়েস উঠেই আমি লিউকওয়ার্ম ওয়াটার এক গ্লাস নেই, তারপরে হানি বা যদি হানি না থাকে তো জাস্ট লিউকওয়ার্ম ওয়াটার, অ্যান্ড দেন আমি পুরো 15 মিনিট ধরে একদম ঘড়ি ধরে আমি যোগা, আর আমি প্ল্যাঙ্ক করি। প্ল্যাঙ্কটা আমার হয়ে গেছে 3-4 বছর হয়ে গেছে, আমি প্ল্যাঙ্কটা করি আর এখন আমি 1 মিনিট প্ল্যাঙ্ক করি পুরো, যেটার জন্য প্ল্যাঙ্কটা করলে কী হবে, আপনার ফুল বডি একটা স্ট্রেংথ আসে, একটা মানে একটা স্ট্রেংথ আসে, একটা পজিটিভিটি ভাইবও আসে, নিজেকে স্ট্রং মনে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, এবারে তো খাওয়া হয়ে গেল ব্রেকফাস্ট, এবারে করতে হবে ঘরের কাজ, যেটার জন্য ও আমাকে হেল্প করবে অনেকটা। তো এই হচ্ছে প্রথমে আমি দেখিনি আমাদের বেডরুমের অবস্থা, এটা ঠিক করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে শৈরিক, এই এটা মানে ও আমার বাড়িতে ওর পেন্টিংই ভর্তি, আর এটা করেছে কালকে রাত্রে কমপ্লিট করেছে, এখানে রেখে আমি দেখাচ্ছি। ও খুব সুন্দর পেন্টিং করে আমাদের বাড়িতে অনেক, মানে দেওয়ালে অনেক, এটাও মানে পুরো আমরা ফ্রেমিং করব। এটা ছত্তিশগড়ে স্টার্ট করেছিল, তারপরে মাঝখানে টাইম পাইনি, কালকে রাত্রে বসে শেষ করেছে। আচ্ছা, এই হচ্ছে বাড়ির অবস্থা, এখন সব ঠিক করুন বাইরে আপনাদেরকে দেখাতে নিয়ে যাই। একদম সুনসান ফাঁকা পুরো,
বাট রোদটা খুব ঝলমলে রোদটা উঠেছে। একটা জিনিস খুব মিস করি, ছত্তিশগড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আমার মানে ফেভারিট মানে হাইওয়েটা যেত আর আমি পুরো দেখতাম। এখানে তো হাইওয়ের কোনো সিনই নেই, সামনেও বিল্ডিং, এপাশে বিল্ডিং, ওপাশে বিল্ডিং, পুরো বিল্ডিং বিল্ডিং। তো এই হচ্ছে অবস্থা বাইরের আপাতত। এখন এইখানে আমাদের গাছগুলো লাগানো আছে, রেখেছি, দু তিনটে গাছ মারা গেছে বাট এগুলোকে বাঁচানো হয়েছে আর সুন্দরভাবে মানে আমরা দুজনেই, ও তো পুরো সুন্দর করে এখানে সাজিয়েছে খুব সুন্দর করে। আমি বললাম হাউস টুরে আমি পুরো দেখাবো আপনাকে কি সুন্দর করে এগুলোকে বসিয়েছে। তাহলে এটা বেস্ট হচ্ছে হালকা একটু সাবান জল দিয়ে করলে, মানে এভরি উইক করলে এটা খুব ভালো মেনটেন হয়। কলিন দিয়ে এত মানে নতুন ফ্ল্যাট ধুলো তাও দেখুন অনেকটা মানে পরিষ্কার করেছে, বাট তবুও আমার মনে হচ্ছে না এটা এতটা পরিষ্কার। এটা সাবান জল দিয়ে করলে খুব ভালো, বা ধরুন একটু ভিনেগার আর লিকুইড সোপ যদি থাকে সেটাকে মিক্স করে কাঁচের মধ্যে করে তারপরে শুকনো কাপড় দিয়ে ওয়াইপ আউট করলে খুব ঝকঝকে পরিষ্কার থাকে। তো এটা আমাকে করতে হবে একদিন, বিকজ কলিন দিয়ে প্রচুর কষ্ট হচ্ছে। প্রথমে এটা দিয়ে করতে হবে, তারপরে রেগুলার কলিন দিয়ে করলে কোনো তেমন কষ্ট হবে না। তো এবারে যাই ওই ঘরে। অলরেডি আমার ছেলের কীর্তি জানলার মধ্যে কী সব ড্রয়িং করেছে, তো এটাকে পরিষ্কার করতে হবে। তার আগে দেখাই, এই ওয়ালেও পেন্টিংস আছে আর এই ওয়ালে যেগুলো আছে এগুলোরও ওরই পেন্ট করা। তো এখন চলুন ডাস্টিং করার পালা। এই যে এই দরজার নিচে এগুলো দেখছেন, এটা আমি এখন আর এটা দিয়ে করবো না, এটা যখন ঘর মোছা হবে ঘর মোছায় কাপড় দিয়ে ওটা মুছে ফেলতে পারেন। রেগুলার রেগুলার ঘর মোছার কাপড় দিয়ে করলে জিনিসটা পরিষ্কার থাকবে। মোটামুটি ডাস্টিং কমপ্লিট। তো এইবার এটা তো একটা নোংরা হয়ে গেছে, ধুতে হবে। তো এটা দিয়ে আমি এখন কি করব, যত আমার ইনডোর প্লান্টস আছে তার যে পটসগুলো আছে সেটা আমি এটা দিয়ে একটু ভিজিয়ে মুছে ফেলবো সব, ঠিক আছে? ঘর মোছা স্টার্ট। ওই ছোট সিলিন্ডারটা বাইরে, তো বন্ধুরা ওটা বাইরেই রাখা হয়েছে, ওটা খুলে রেখে দেওয়া হবে ইউটিলিটি এরিয়াতে, বিকজ উই অলরেডি গট দ্য গ্যাস লাইন হিয়ার। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, রান্না বান্না সব ইন্ডাকশনই চলছে, সব সময় কাজ ভাগ করে নেওয়া উচিত, একলা করা ইম্পসিবল। এমনকি আপনাদের বাচ্চাদেরকেও লাগিয়ে দেবেন কাজে, ছোট ছোট কাজ, যেমন ওদের স্টাডি রুম ক্লিন করা, ওদের নিজস্ব বুকসগুলো অর্গানাইজ করা, নিজের জামা কাপড় ফোল্ড করা, এগুলো মনে হয় সেখানে উচিত। ওই পাশের বাথরুমের দরজাটা খোলা আছে বিকজ ওই ঘর মোছার জল নেওয়া হচ্ছে এই জন্যে। আর প্লিজ সবাই মানে এভরিডে কিছু না কিছু ইউজ করবেন, যেমন ফ্লোর ডিসইনফেক্ট্যান্ট বা ডেটল বা কিছু না কিছু, লাইজল, ফেনাইল, কিছু না কিছু রোজ ইউজ করবেন। যা অবস্থা এখন চারদিকে, এখন কিছুই রাখা যাবে না। আর হাত যাই হাত দেবেন পরে হাতটা হ্যান্ড ওয়াশ করে নেবেন, হ্যান্ড ওয়াশ করেই যেখানে আপনার মুখে টুকে টাচ করবেন। আর ভালোই যদি একটুখানি ইগনোর করেন সব কিছু, মানে চোখে নাকে মুখে টাচ না করাটাই, এটাই তো যাই। এখন বাসন ধো, এই পাশের বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এগুলো আমাকে সব ওপরে তুলতে হবে আর ওইগুলো পুরো আমাকে মাজতে হবে। তো আমার এই লুকসটা কিন্তু ইগনোর করবেন, কারণ কাজ করার সময় অত মেকআপ করে অত, আমি যা ন্যাচারাল আমি সেটাই দেখাতে চাই, আমি যেরকম থাকি সেরকমই, অত পারছি না ঘুম থেকে উঠে মুখ ধুয়ে, এটাই আমার কন্ডিশন থাকে এরকমই। তো
করে দেখলাম ভিডিও করতে করতে ভিডিওটা স্টপ হয়ে গিয়েছিল। ও ইউটিলিটি এরিয়াটা পরিষ্কার করছে, করেই ও পানিটা স্টার্ট করবে। ততক্ষণ এই যে ঘর পরিষ্কার হচ্ছিল তো সব উপরে রাখা আছে, তো ফটাফট আমি এটা অ্যারেঞ্জ করে নিই। এই পনিরটা যেটা হবে সেটা হচ্ছে শৈরিক দাসের স্টাইল। তোমার এটাতে লাগবে তো ও যা পায় রান্নাঘরে যা পায় ও নিজের ডিজাইন করে ও বানায়, আর আমরা সেটাই এনজয় করি। এটা আমাদের তিনজনের ব্যাপার, আমরা এভাবেই খেতে ভালোবাসি। আর আমি যখন বানাবো আমি আপনাকে যদি প্রপার শাহী পনিরের রেসিপি সেটা আমি দিয়ে দেবো। আপনারা বাটার, পোস্ত, কাজু সব ইউজ করতে পারেন। এখনো ঘরে যা আছে এখন বাজে 5:10। আমি মোবাইলটা খুলে নিয়েছি, আমাদের লাঞ্চ পাঞ্চ সব হয়ে গেছে, এখন রিল্যাক্স করছি, বসে আছি। আমরা অ্যাকচুয়ালি বিকেলের দিকে ঘুমোই না, মাঝে মাঝে যখন খুব টায়ার্ড থাকে তখন শুয়ে পড়ি, 6টার সময় চা বানাবো। তো আর বলুন আপনারা সবাই কেমন আছেন, ওখানের অবস্থা কীরকম, কারণ এখানে তো সবাই ব্যালকানিতেই দাঁড়ায় আর বাইরে মোটামুটি ওই ওয়াক করে নাইকো, যেটা করা উচিত নয় অ্যাকচুয়ালি। তো দেখা যাক, আর রায়ান একদম বিজি, দেখাচ্ছি রায়ান কি করছে। মানে এই অবস্থাতে যখন এক মানে বাচ্চাদের যখন, আচ্ছা বাথরুমটা খোলা আছে ওটা প্লিজ আপনারা ইগনোর করবেন, কারণ ওটা ফ্লোরটা শোকাচ্ছি। বাবা এটা বন্ধ করে দাও তো একটুখানি, ওটা ফ্লোরটা অ্যাকচুয়ালি শোকানোর জন্যই আমরা খুলে রেখেছিলাম। এই যে আমাদের রায়ান, আর এই যে ইনি এখানে ফোনই বসে আছেন টায়ার্ড। রান্নাটা আজকে খুব ভালো হয়েছে, বুঝলে খুব ভালো হয়েছে, খুব ভালো করেছে আজকে পনিরটা। মানে ও আমি বলেছিলাম না ওর স্টাইলের রান্না আমার খুব ভালো লেগেছে। এইসব করছে ও, কান্ট্রি বলস এইসব, ওর ক্রিয়েটিভিটি, ও একলা বুঝতে পারছে না কি করবে, এই করে যাচ্ছে। কি বলতে চাও, কিছু বলবে? মানুষের মধ্যে কতটা ভয় যে ঢুকতে পারে সেটা দেখুন রায়ানের কাছ থেকে। বাই দ্য ওয়ে দুনিয়া ধ্বংস করেনি, তার ভয় ঢুকে গেছে। হ্যাঁ মানে সে দেখেনি পৃথিবীটা কিছুই এখনো, জাস্ট একটুখানি দেখেছে, জাস্ট আলো বাতাস এইগুলোই। যাই হোক, দেখা হচ্ছে ইভিনিং টির সাথে, ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং, এখন 6:30। আমার অবস্থা খুব খারাপ, একটুখানি ওই কানে হেডফোন দিয়ে একদম বিছানার মধ্যে শুয়েছিলাম, জাস্ট ঘুমোইনি। আর ও চাও বানিয়ে দিয়েছে, ফিলিং লাকি। চা অ্যান্ড বিস্কিট। বাইরে কিন্তু এখনো পুরো দিন দিন, দেখুন বাইরে পুরো দিন দিন, কিন্তু এখন 6:30 বাজে। আর আমরা পর্দা পর্দা লাগিয়ে দিয়েছি, লাইট জ্বেলে নিয়েছি, এখন চা বিস্কিট। অ্যান্ড আজকের রাত্রের ডিনারে আছে এগ তড়কা অ্যান্ড পরাঠা। আর এগ তড়কা কালকেই করেছিলাম তো সেটা আছে, হাফ রেখে দিয়েছিলাম, আর পরাঠা বানাবো। আর অতি অবশ্যই সেলফ কোয়ারেন্টাইন হয়ে আছি বলে, লকডাউন আছে বলে, আমি একটু বেশি চুলে হাত দিচ্ছি, কিছু মাইন্ড করবে না, হয়ে আছি বলে যে নিজের খেয়াল রাখবো না সেটা তো হয় না, তাই না? যেমন আমি বললাম যে প্রত্যেকদিন ওয়ার্কিং মাদার যারা, মানে ওয়ার্কিং উমেন যারা মা, তারা প্লিজ এভরিডে যোগা, আসনা, মেডিটেশন বা একটুখানি এক্সারসাইজ প্রত্যেকদিন অ্যাটলিস্ট 10 মিনিট হলেও করবেন। বডি স্ট্রেচিং জিনিসটা করাটা এভরিডে খুব দরকার। আর হ্যাঁ, এখন যেমন আমি একটু নিজের প্রতি একটু কেয়ার করবো, অবভিয়াসলি আমি দেখাবো আমি সেলফ প্যাম্পার কিরম করে করি, অ্যান্ড সেটা শেয়ার করবো আপনাদের সাথে। চাটা খেয়ে নিই আর রায়নের সাথে একটু গল্প করে নিই। তো ফ্রেন্ডস, এখন 7:30 বেশি হয়ে গেছে আর আমার সন্ধে দেখানো হয়ে গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আইও সরি। আর রায়নেরও ইভিনিং মিল্ক আর সব কিছু, ওরও সব হয়ে গেছে।
তো অ্যাজ আমি বলেছিলাম যে ঘরে থাকা মানে এটা নয় যে হ্যাঁ সবসময় বোর হয়ে থাকতে হবে ইয়া ঘরের কাজই করতে হবে, নিজেকেও একটুখানি টাইম দিতে হবে। তো আমি প্রত্যেকদিন ইভিনিংয়ে যতটা পারি নিজেকে একটুখানি প্যাম্পার করার চেষ্টা করি, যেমন আমি এখন হ্যাঁ আমার বডি মিস্ট আমার ভীষণ ভালো লাগে, এটাও পারবেন তো একটুখানি হালকা হালকা করে স্প্রে করে নেবেন, কার না ভালো লাগে। বাই দ্য ওয়ে আমার সবসময় ভালো মিস্টটা স্প্রে করতে গিয়ে মনে আকাকারে চলে এসছে, আমার যেমন ভালো লাগে সন্ধ্যাবেলা ধূপের গন্ধ গোটা ঘরে, দুপুরবেলা ধূপের গন্ধ গোটা ঘরে, মানে আমার এরকম ভালো ভালো গন্ধ খুব ভালো লাগে, আর নিজেরও শরীরের মধ্যে চারিপাশে মানে ভালো গন্ধ আমাকে ভীষণ আমাকে আমাকে খুশি করে দেয়। তো আমি লাগালাম এটা, এটা উমেন্স সিক্রেট সেক্সি ব্লু আইব্রো, এটা আমাকে আমি কিনেছিলাম এটা কোথা থেকে, মানে স্কোয়ার আমার মা দিয়েছিল, এটা আমার মা দিয়েছিল অ্যান্ড এটা ভালো লাগে, ভীষণ ভালো ভীষণ ভালো গন্ধ এটা। তো আমি তো রেডি, কিসের জন্য রেডি, এই যে আপনাদের জন্য ব্লগ করছি, হ্যাঁ না? তো চলুন আমি মা আমি দেখাই বাকিটা কি করছে। ট্রাইপডটা লম্বা করে রেখেছি আর ওটাকে নিয়ে আমাকে ঘুরতে হচ্ছে, একজন মাথায় হাত কি চিন্তা নাকি, হ্যাঁ বিশাল চিন্তা, ও ড্রয়িং করছে, ওর ভালোবাসা আমি বলেছিলাম না আমাদের বাড়িতে প্রায় অর্ধেক পেন্টিংস ওরই সব, ও পেন্ট করছে, পেন্টিং এখন আমি দেখাবো না প্রিসাইজলি, ও যখন হয়ে যাবে আমি তখন দেখাবো। রায়ন কি করছে, রায়ন ভীষণ বোর হচ্ছে, এ কি ফোকাস হচ্ছে না তো সব আবছা, ওয়াও ওটা উপরেরটা কি বরফ, ওহো তো পাহাড়ের তিনটে কালার, কালার তোমার ইমাজিনেশন, আচ্ছা হলদিয়া স্যার বলেছিল এরকম, হলদিয়া স্যার বলেছিল এরকম করতে, আচ্ছা হলদিয়া স্যার মানে ও যখন হলদিয়ায় থাকতো ওখানে ড্রয়িং ক্লাস করতো, তো ওর কালার্স এর প্রচন্ড, ওর মামা ওকে দিয়েছে প্লাস আমরা ওকে দিয়েছি, ওর কালার্স এর অনেক কালেকশন, ওর সাংঘাতিক কালেকশন কালার্স এর, আচ্ছা হ্যাঁ ওর বইয়ের কালেকশন অনেক বড়, বাট সেই বইটা আমি এখন দেখাবো না, যখন হাউস ট্যুর হবে তখন দেখাবো আমি, ওর আলমিরা দেখাবো আমি, আমাদের বইয়ের কালেকশনও আমি দেখাবো। তো মানে এখন আমি হাউস ট্যুরটাও দেখাচ্ছি না, কারণ অনেক এই কি লকডাউনের জন্য অনেক কিছুই আমাদের বাড়িতে মানে এখনো পর্যন্ত লাগানো হয়নি, সব পড়ে আছে প্যাকড হয়ে পড়ে আছে, সেগুলো এখনো লাগানো হয়নি, কারণ আমাদের মানে বলে দিয়েছে ওর লোকরা আসবে না বলেছে, ওরা বলেছে জবে মানে আমাদের গেটে ওখানে ঢুকতে দেবে না, তো এই জন্য এখনো পর্যন্ত অনেক কিছু লাগানো হয়নি আমাদের, সব ওই যেই রকম ভাবে এসেছিল ট্রাকে করে সেই রকম ভাবে সব রাখা আছে, আর আরো অনেক কিছু আছে সারপ্রাইজ, সেগুলো আমি এখন কিছু বলবো না রেডিওতে, কারণ ও রেগে যাবে মামাকে এইসব বলতে না বলে, তো ওগুলোও হবে কাজ, ওই সব কাজ হয়ে গেলে তারপরে আমি একটা ফাইনাল একটা আমার হোম টুয়ারটা আমি দেখাবো পুরো ঘরটা, আমার মন্দির টন্দির সব ঠিকঠাক ভাবে লেগে গেছে, সব মন্দির সব একদম ঠিকঠাক হয়ে গেলে আমি একটা ফাইনাল হোম টুয়ার দেবো, তার আগে এইসব ভালোভাবে চলে যাক, তারপরে রাত্রে আমাকে আটা মাখাতে হবে না কারণ অলরেডি অনেকটা মাখানো আছে, আর যদি কারো রাইস খেতে ইচ্ছে করে ডালের সাথে সে খাবে, সেরকম কোনো কাজ নেই। আমি এখন আমার অন্য একটা মানে আমি টিকটক ভিডিওস করি তো সেখানে সেটার জন্য দেখি আমি শুটিং ফুটিং বা কিছু এডিটিং করতে হবে, আমার ইনস্টাগ্রামটাও যদি আপনারা জানেন না আমার ইনস্টাগ্রামের আইডি, দেখুন স্ক্রিনের মধ্যে আমার ইনস্টাগ্রামের আইডি প্রায় টাইমেই প্রথমের দিকেও থাকে আর আমি এখনও একবার লাগিয়ে দেবো, আমার ইনস্টাগ্রামে যারা আমাকে এখনও পর্যন্ত ফলো করছেন না প্লিজ আমাকে ওখানে গিয়ে ফলো করুন, সিম্পল লাইফ উইথ নম্রতা, আর ওখানে আমি আমার লাইফের আপডেট দিই, আমি আমার ভিডিওস দিই, আমার ডান্সের ভিডিও দিই, আমার অ্যাক্টিংয়ের ভিডিও দিই, আমার এটা করতে ভীষণ ভালো লাগে, ছোটবেলা থেকেই করছি ভালো লাগে, আর সেইগুলো আমি দিই, আমাকে ওখানে দেখতে পাবেন, ফেসবুকেও আমি আছি নম্রতা ঘোষ বলে আছি ওখানে আমি। তো ঠিক আছে আমি রাত্রে যখন আমি করবো ডিনার সার্ভ করবো তখন আমি দেখাবো আপনাদেরকে আমি কী কী খাচ্ছি, এখন আমি একটু আমার অন্য কাজগুলো একটু করে নিই। তো বন্ধুরা এখন বাজে 9:30 অ্যান্ড ডিনারের প্রিপারেশন তো আমার অলরেডি 70% রেডি, আর যে 30% সেটা হচ্ছে আমাকে বানাতে হচ্ছে গরম গরম পরোটা, আর আছে এগ তড়কা, আর আছে আমি বানিয়েছি সুজির হালুয়া বানিয়েছি, তো আজকে আমাদের ডিনার হচ্ছে এটাই। তো আমি বলেছিলাম যে আমাদের গ্যাস মানে লাইন লাগানো হয়ে গেছে, জাস্ট ওই
লকডাউনের জন্য এখনো লোকজন লোক আসতে পারছে না, তো আর আমাদের ছোট ছোট দুটো সিলিন্ডার আছে সেটা আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, বাট নো ওয়ারিজ ইন্ডাকশন আছে তো সেটাতে কাজ চালাচ্ছি। তো আজকে খুব ইচ্ছে হচ্ছে, ছোটবেলায় মা বানাতো ত্রিকোণ পরোটা, অ্যাকচুয়ালি আমি ত্রিকোণ পরোটা বানাই না, যা শেপ হয় ওটা আমি গোল গোল পরোটা বানাই, বাট আজকে আমার ইচ্ছে হচ্ছে ত্রিকোণ পরোটা বানানোর, তো দেখা যাক করতে পারি না আপনাদের সাথে শেয়ার। তো প্রথমে তো আমি গোল করে নিয়েছি, সত্যি কথা বলতে কি আমি সত্যি কিন্তু ত্রিকোণ পরোটা বানাতে জানি না, তাই উদ্ঘট শেপ হলে হাসবেন না। চেষ্টা করতে প্রতিদিন অনেকজন আপনারা তেলে বেলেন, বাট আমি তেলে বেলতে পারি না, আমার দ্বারা হয় না, আমি এটাতেই আমার ভীষণ কমফোর্টেবল লাগে আটার গুঁড়ো দিয়ে বা ময়দা গুঁড়ো দিয়ে। কথা আছে না, মানুষ ইচ্ছে থাকলেই উপায় বেরোয়, দেখুন আমার ইচ্ছে ছিল ত্রিকোণ পরোটা বানানোর, তো আমি বানিয়ে ফেললাম। ত্রিকোণ পরোটা তো এইভাবে আমি একটা একটা করে পরোটা বানিয়ে ভেজে নেব। ডাইনিং টেবিলে খাচ্ছি না, সবাই মিলে নিচে বসেই খাচ্ছি, কারণ ও পেন্টিং করছে, তোর পুরো জিনিসপত্র ওখানে রাখা আছে। আমি দেখাচ্ছি আজকে ডিনারে কি করেছে। ওখানে লাইন বসে বসে খাচ্ছে তড়কা পরোটা সুজি। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার। তো ব্লগটা আর বেশি না বাড়ি, আমার আজকে ট্রাইপডের মাথায় দিয়ে যদি খেলছে ব্লগটা আর এগোবো না, এখানেই আজকে আমি আমার ব্লগটাকে শেষ করছি। তো আশা করি আমার এই কিভাবে লকডাউনের দিনে আমি কিভাবে দিন কাটাচ্ছি, কিভাবে আছি, আপনাদের ভালো লাগলো। আর প্লিজ সবাই ভালো থাকবেন, আর সরকার যা বলছে সেটা শুনবেন, বাইরে বেশি বেরোবেন না, ঘরের ভেতর থাকবেন, হ্যান্ড ওয়াশ করবেন, স্যানিটাইজ করবেন, ঘর পরিষ্কার রাখবেন, আর অন্যদেরকেও সাহায্য করবেন। আর আর কি বলার আছে, আর তো সব আপনারা জানেন, দেখতেই তো পাচ্ছেন ফেসবুক এদিক ওদিক চারদিকে নিউজ নিউজ ভরে যাচ্ছে। তো আমরা সবাই আমাদের মধ্যে একটা গুড হার্ট আছে, আর ডেফিনেটলি আমরা সবার জন্য ভাববো, নিজের কথাও ভাববো, অ্যান্ড আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি এই করোনা চলে যাক, আমরা করোনা মুক্ত হয়ে যাই। আচ্ছা আর আর বকবক করবো না, এখানে শেষ করছি। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকমই টুকটাক ভিডিওস দেখার জন্য। আর সাবস্ক্রিপশন ঠিক হচ্ছে না, লাইকও ঠিক হচ্ছে না, তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তোমাদের মনের মন খুলে কমেন্ট করো, ঠিক আছে। ততক্ষণে চলো খাই, পরে দেখা হচ্ছে, বাই বাই, গুড নাইট।